ভর্তি গরম নিহারি সাথে আটার রুটি। সরু হাড় মুখে দিয়ে টেনে নেওয়ার চেষ্টা চলছে ভেতরের মজাদার অংশ, দৃশ্যটি রাজশাহী মহানগরীর ফুটপাতে গড়ে ওঠা শাহিনের নিহারির দোকানের। অসাধারণ অসাধারণ, খুব একটা সুস্বাদু খাবার, নিরিবিলি পরিবেশ, খাবারটাকে অনেক ভালো লাগলো। রাজশাহী শহরের গণপূর্ত অফিসের সামনে সিএনবি মোড়ের রাস্তার ধারে এই দোকানের মালিক শাহিন। 11 বছর ধরে এই ব্যবসা করছেন তিনি। প্রথম দিকে 3-4টি গরুর নিহারি বিক্রি হলেও এখন প্রতিদিন বিক্রি হয় 8টি গরুর নিহারি, সঙ্গে বিক্রি হয় 500 সেদ্ধ আটার রুটি। এখানে মনে করেন 11 বছর থেকে ব্যবসা করি। আগে 2 সেট 1 সেট করতে করতে মানে চালু হওয়ার পরে এখন মনে করেন 7 সেট 8 সেট কে যায়। সন্ধ্যার পর শাহিনের এই দোকানে রীতিমতো ভিড় লেগে যায় ভোজন রসিকদের। রাস্তার পাশে খাবারটি বিক্রি হলেও পরিবেশ পরিচ্ছন্ন হওয়ায় এর স্বাদ নিতে আসেন পথচারীরাও। রান্নাটা ভালো, টেস্ট আছে, পরিবেশটাও খুব ভালো, রান্না খুবই ভালো আর খুব মজা লাগছে। আর আমি প্রথম খাইলাম, আর আগে পরে যেখানে খাইছি তার থেকে খুব ভালো মনে হয়েছে, যেহেতু দাম কম, রাস্তার পাশে স্ট্রিট ফুড হিসাবে খুবই ভালো। শাহিনের নিহারির সুনাম নিজ এলাকা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে নগরীর বিভিন্ন প্রান্তে। খাবারের মান ভালো এবং দামও অন্যান্য দোকানের তুলনায় কিছুটা কম, তাই তো এখানে এসে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 5 থেকে 10 বারের মধ্যে খাইছি, অনেক ভালো, অন্যান্য দোকানের তুলনায় এখানে দাম কম, আবার রান্নাটাও ভালো, তো দামে যেরকম সস্তা তেমনি মানেও ভালো। নিজের বাসা থেকে প্রতিদিন এক হাড়ি নিহারি রান্না করে আনেন শাহিন, সেই সাথে বানিয়ে আনেন সিদ্ধ আটার রুটিগুলো। সব মিলিয়ে তার দৈনিক বিক্রি দাঁড়ায় 15 থেকে 16 হাজার টাকা, সেখান থেকে খরচ বাদ দিয়ে লাভ হয় দৈনিক 2000 টাকার মতো, সে হিসেবে তার মাসিক আয় 60 হাজার টাকা। রুটি বাসার বানানো, এটা সিদ্ধ রা মানে ময়দার রুটি সিদ্ধ করা হয়, পানি সিদ্ধ গরম করে রুটি বানানো হয়, রুটি যায় 350-400-500। এর আগে গণপূর্তের মাঠে বাণিজ্য মেলার সামনে নিহারি বিক্রি শুরু করেছিলেন শাহিন। সারা ভালো পাওয়ায় তখন থেকেই চলছে তার ব্যবসা। এই ব্যবসা করে বেশ ভালোভাবেই চলছে শাহিনের সংসার, সেই সাথে কয়েকজন কর্মচারীরও মিলেছে কাজের সুযোগ। পুঁজি পেলে বেশ বড় আকারের রুটি নিহারির দোকান খুলে বসার স্বপ্ন দেখেন শাহিন।